এবার বসেন, যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, বাম পায়ের পাতার উপরে, আর ডান পা কি হবে এভাবে খাড়া হয়ে থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন, ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। বোঝা গেল না? যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে কি হবে, বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা এভাবে খাড়ো থাকবে। আর যদি সালামের বৈঠক হয় বাম পাকে একবারে ডান দিকটা বের করে দিতে হবে, আর নিতম্ব কিসের উপরে রাখতে হবে, মাটির উপরে। বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল জমা করেন। এই ছেলে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে এবার হাত জমা করো, দেখতে পাচ্ছেন প্রজেক্টরে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছে, আপনাকে বলছে, মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা, হ্যাঁ করো দেখি। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন গোলাকার, বৃদ্ধাঙ্গুলের পরেরটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেয়, অবিরাম নড়বে, একবার নাড়াতে হবে, এ প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই, অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। আবার দেখেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি, এই কুড়ে আঙ্গুল কনিষ্ঠ তার পরেরটা জমা করো, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে। নমাজে ব্যাঘাত ঘটছে, ব্যাঘাত আরো কিছু ঘটে যাক, এটাই পদ্ধতি। আমার দিনী বোন এখনো কি গল্প করছেন নাকি, আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক, আপনাকেও দেখতে বলছিলাম, এই খালেদা তুমি বুঝতে পারো না কথা, এভাবে দেখো আঙ্গুল জমা করো, বৃদ্ধাঙ্গুলের পেটের উপরে না, এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখো, গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে হাঁটুর উপরে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাতু আত্তাইবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আসসালামু আলাইকা ইয়া নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপর অবতীর্ণ হোক, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল, শান্তি নাজিল করো, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত, তুমি বাঁচাও কবরের ফিতনা, তুমি বাঁচাও উপরের ফিতনা, উপরের নিচের ফিতনা থেকে বাঁচাও, আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা জাযাকাল্লাহ খায়র, বাপ মায়ের জন্য। এরপরে আজকে আরেকটা বেশি করে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, আল্লাহ ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল, সেটা কি ছিল,
রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। আজকে আরেকটা কি বেশি করা হলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা, এখন যেটা হবে জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উঠে যেতে পারেন, তবে এইটুকু না পড়ে উঠতে পাবেন না। আরো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আছে, আয়াতুল কুরসি আছে। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। খুব সুবিধা আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন, যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে, তারপর আপনারা উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি, জাযাকুমুল্লাহ খায়। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। এই পর্যায়ে এসে আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে প্রায় 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, জমি ক্রয় সহ নির্মাণ ক্রয় সহ ব্যয়বহুল খরচ আছে, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। আপনাকে আমি টাকার কথা বলে ঘাল করতে চাইনি, আমি যেটা দাবি রেখেছি সেটা হলো এই, যেটা আমি নিজে বলি আপনাকে সেটা বলতে বলছি, সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এইটুকুর আমি দাবি, কিভাবে কবুল হবে কি করবেন সেটা তিনি বুঝবেন। তবে আমি চাই না যে কোনো একটা মানুষের 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। কেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি যেটা জাতিকে বলতে চাচ্ছি, আমি মুখে কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিনি, এই যে মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, আর এই যে কলম দেখতে পাচ্ছেন, কলম আপনাদের সুপরিচিত ছেলে আবদুল্লাহ, আপনাদের ভাই ছেলে আবদুল্লাহ, জাতীয় সম্পদ আপনাদের, আপনারা বলেন সেভাবে করেন, তার মিন্নাতুল বাড়ি কিনেন, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা। আমিও খাকসার তাফসিরের বইটা লিখেছি, তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, 200-250 টাকা, বড় কথা নয়। এছাড়া আপনার আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই, সাথে সাথে এবারের নতুন হজ উমরার বই লেখা আছে, পোশাকের বই লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আর আমার বোনদেরকে লক্ষ্য করে, আদর্শ নারী, আদর্শ পরিবার, আর তারপরে আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, সমাধিকরণের মর্যাদা চাই, বইগুলি সংগ্রহ করার জন্য বলছি। বিশেষভাবে জাতীয় সম্পদ আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, কেউ টাকা না থাকলে অন্তত একটা পত্রিকা ছাড়া যাবেন না, আর যারা এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন, 30 টাকাতে একটা পত্রিকা কিনে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরও যারা আজকে আলোচনা শুনলাম সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো, বিশেষভাবে যে পত্রিকা এখানে, পত্রিকা এবং বই পুস্তক সবাই নিয়ে যাবেন, কেউ খালি চলে যাবেন না, টাকা যদি না থাকে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা মূল্য দিয়ে। আপনারা নামাজের ওপরে আমার লিখা ব্যতিক্রম বই আছে, সাথে সাথে দুয়ার বইটা আছে, 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। কালেকশন তো আসলে এটা দেখেছিলাম, তারপর তার মনে ছিল না, এখন তো কালেকশনের জন্য বাহিরে যেতে হবে। ওই বাহিরে যারা দাঁড়িয়ে আছে কাপড় চোপড় নিয়ে, আপনারা 10 টাকা হলো সেখানে দিয়ে যায়, এরা মনে হয় খরচের ব্যাপারে বিপদগ্রস্ত আছে বলে আমার মনে হচ্ছে, মধ্যে একটা কাগজ দিয়েছিল সেটা আমি গ্রহণ করতে পারিনি। তা আপনারা
তারা বিপদে পড়ুক এটা আমিও চাই না, যার যতটুকু সম্ভব স্টেজে দিয়ে যাবেন বা যাওয়ার সময়তে যারা আছে তাদেরকে যেয়ে দিয়ে যাবেন 50 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা, যাতে করে তাদের জন্য সহজ হয়। একটু পানি দিতে হবে, গরম পানি দেন তো অনেক। আচ্ছা, আপনারা বই পুস্তকগুলো স্টেজ থেকে নেন আর আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। তাওজিহুল কোরআন যেটা তাফসির নিয়ে যাবেন, তাওজিহুল কোরআন তাফসির, আর আবদুল্লাহর বই মিন্নাতুল বারি বোখারির বাক্য। কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী ভাই বোন, কেউ খালি যাবেন না, গেটে যারা আছে বাহিরে সহযোগিতা করে যাবেন, আর বইগুলো নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন। যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন, তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান, তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান, হয় পড়বে না হয় পুড়িয়ে দিবে, একটা তো করবে কিছু। প্রিয় শায়খ, সলাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজদায় বলা যাবে? যাবে, কোরআনের দোয়াগুলো সিজদায় বলা যাবে না। সিগারেট গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সলাৎ পড়ে টাকনুন নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না, যোগ্যতা নেই। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়খ, জেনে না জেনে অনেকজনের গীবত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়খ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে এবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে, লিজ ভাড়া খেয়েই শেষ, খাই খালাস, লিজ। প্রিয় শায়খ, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়খ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদাত, হাত তুলে দোয়া করতে হবে? একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? 5ম পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেয়। ও, সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দে, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয় এরা ভ্রান্ত আকিদার মানুষ, এদের পিছনে সলাৎ হবে না। ওই যে ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নারীর বাড়ি, আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা,
আমি যদি সেখানে দুই তিন দিন থাকি তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছেড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। তাহলে পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল। পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছে। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে ১৪ সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? তিন দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাওয়ার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা এ দোয়া পড়া যাবে। পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না, অজু করার সময় প্রত্যেক অঙ্গ তিনবারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য ১০ বার পানি লাগতে পারে, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরো সঙ্গে স্ত্রঙ্গে হাত দিলে ভুল বলেছি। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শায়খ আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে, আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কেউ কত বের করলো, বের হতে হতে জীবন গেল। একাই বাসায় পড়ো, ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে, তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? তিনটা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেই, নেওয়া বন্ধ করে দেই, বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক এক দিন, দুই এক দিন শুধুই এক রেখাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না, মাঝে মধ্যে দুই একদিন। আমি নিজে রমজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতর সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া, কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেই, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন, সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই, আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরও আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল
বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে, কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা অতি সহজ, না যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহি হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না, এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি তুমি একটু ধৈর্যের পরিচয় দাও, তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি আল্লাহ তোমার স্বামীকে হেদায়ত দান করুক, আল্লাহুম্মা আমিন। তিন অক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজালুল মুজাহিদ ভাইজে সবচেয়ে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, সে রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানো জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়, এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। সুপ্রিয়া এহরাম বাঁধার পরে সর্বমোট কি করতে হবে দেখলেন না আপনি? নতুন ভাবে কেউ জিজ্ঞাসা করে এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহ বায়াত বাহিনী, যেটা তো পড়ে শোনা না। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মারব, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে, শেষে ওই যে একটু বইটা দেখো সাজানো আছে সিরিয়াল হজ উমরার বই, না আপনার 8 তারিখে এরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শির? অবশ্যই। আচ্ছা সুপ্রিয়া, জাজাকুমুল্লাহ খান। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন, টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা বারাকাল্লাহ, তোমার মেয়ে সপ্তাহের আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা? সুক্রিয়া, জাজাকুমুল্লাহ খের, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।